সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই মুহূর্তে জনতা ভবনের মিত্র মহাশয়, আপনারা সকলেই দেখছেন যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের হয়ে পড়ে না পারছে, তার প্রতিবাদ এই মুহূর্তে জরুরি গাড়ি করে ছড়ে আপনি প্রতিবাদ জানাচ্ছেন জনস্বার্থে। আপনারা সকলেই দেখেছেন যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের হুম করে দাম বাড়িয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। কোন রকম ভাবে জনস্বার্থের কথা চিন্তা না করে দিনের পর দিন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছেন। এই আর্থিক পরিস্থিতি ক্ষতির মুখোমুখি সাধারণ মানুষ, তার জন্য তৃণমূল কংগ্রেস সর্বস্তরে চাপিয়ে পড়ে আন্দোলন সংগঠিত করেছেন। এই মুহূর্তে বেলঘরিয়া নীলগঞ্জ রোডে আপামর জনসাধারণের জনস্বার্থে জনতা বিধায়ক মদন মিত্র মহাশয় গরুর গাড়ি করে চড়ে এই প্রতিবাদ জানাচ্ছেন জনস্বার্থে, জনহিতে। আমাদের দাবি একটাই, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে সাধারণ মানুষকে রেহাই পেতে হবে, পেট্রোলের দাম অবিলম্বে কমাতে হবে, ডিজেলের দাম অবিলম্বে কমাতে হবে, অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে। জনসাধারণের উদ্দেশ্যে জনতা মদন মিত্র মহাশয় আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করে জনসাধারণের স্বার্থে মানুষকে এগিয়ে নিয়েছে, এই মিছিল সংগঠিত করছে আজকে নীলগঞ্জ জেলার উপর। বড় করো, বড় করো। আরে ওই গাড়িটা আগাতে বললে, এই গাড়িটা কি করতে হবে? ও দাদা পিছনে আসো না একটুখানি। তুমি কি সাইকেল চালাবি নাকি? এরপরে সাধারণ মানুষ এমনিতেই লকডাউনে করোনায় বাড়ি থেকে বেরোতে পারছেন না, বাজারে সবজি নেই, রোজগার বন্ধ, অনাহারে মানুষ মারা যাচ্ছে, প্রায় রোজই আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে, সমস্ত কলকারখানা বন্ধ। এই সময় বেশিক্ষণ রাস্তা বন্ধ রাখলে মানুষের অসুবিধা হবে, তাই আজকে আমরা আমাদের এই প্রতিবাদ এখানে শেষ করলাম। অ্যাকচুয়ালি আমাদের দুজন খুব প্রিয় মানুষকে নিয়ে আমরা আজকে বেরিয়েছিলাম,
দুজন খুব প্রিয় জীব, একজনের নাম অমিত শাহ আরেকজনের নাম নরেন্দ্র মোদী। এই দুটো গরুর একজনের নাম অমিত শাহ আরেকজনের নাম নরেন্দ্র মোদী। আমি আপনাদের কথা দিচ্ছি, কাউকে না পারি অন্তত বিজেপির যে ক্যান্ডিডেট ছিল, যে ঘুরে ঘুরে বলতো এই গলি মারো গলি মারো, ওকে একদিনের মধ্যে শুয়ে আমরা গরুর গাড়িতে করে পুরো একদিন বেলঘরিয়া ঘোরাব। এইটা আপনাদের আমি কথা দিয়ে গেলাম। আর 100 টাকা দাম মানে বিজেপির কফিনের শেষ পেরে। আজকে 8ই জুলাই, জ্যোতিবাবুর জন্মদিন। যে জ্যোতিবাবু 25 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 34 বছর ক্ষমতায় ছিলেন, আজকে বিধানসভায় তার ছবিতে মালা দেওয়ার জন্যে একজনও কোনো বামপন্থী নেতা ছিল না। তার কারণ বিধানসভায় কংগ্রেস আর সিপিএম এর কোনো মেম্বার নেই, জিরো। কি অসহায় রাজনীতিতে ভুল করলে কি হয়। আজকে সূর্যকান্ত মিশ্র বলেছে বিজেমূল কথাটা বলে আমরা ভুল করেছি, বিজেপি আর তৃণমূলকে একসঙ্গে করা ঠিক হয়নি এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াইটা ঠিক মতো করতে পারিনি। আমি সেই জন্য আপনাদের বলছি, আপনারা নিশ্চিত থাকুন এই লড়াই শুরু হয়েছে এবং এই লড়াই এখানে থামবে না, এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। এবং যদি দিল্লিতে এমন একদিন আসবে যে শ্যামা প্রসাদের গলায় মালা দেওয়ার মতো বিজেপির কোনো লোক থাকবে না, আজকে তাই আমরা এই গরুর গাড়ি এবং এই গরুর গাড়ি বেছে নিয়েছি শুধুমাত্র মানুষকে কত অল্প সময় তাদের দৃষ্টি আকর্ষণ করা যায়, কারণ অনেকক্ষণ আন্দোলন করলে মানুষের অসুবিধা হয়। ঠিক আছে, এর নাম কি গরু বাবু? না, তোমার নাম কি? এই গরুর দুটোর নাম কি? অমিত শাহ মোদী। তাহলে আমার আর কিছু ভালো, আমার কিছু করার নেই। ঠিক আছে বাবু, এতে হক পাচ্ছ না। আরে ওদের তেজ আছে, এখনো ইউপি হাতে আছে, তুমি কি ভাবছো ওরা একদম মরেনি? এখনো আছে, সবে মাত্র বলছি এই সবে মাত্র বড়দা হাঁটতে শুরু করেছে, অযোধ্যা হাঁটতে শুরু করেছে, এলাহাবাদ হাঁটতে শুরু করেছে, চারিদিক দিয়ে হার হার হার, তবে তেজ কিন্তু এখনো আছে। 10 তারিখ আর 11 তারিখ কটায় বাটার মোড়ে 10 তারিখ আর 11 তারিখ দুদিন অবস্থান হবে, অবস্থানে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে এবং মানুষের অসুবিধা না করে এরকম দেখবে। ঠিক আছে, টাইম কটায়? 10:30। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। নদী হটাও, নদী হটাও, রান্নাঘরে আগুন কেন মোদি তুমি জবাব দাও, রান্নাঘরে আগুন কেন মোদি তুমি জবাব দাও, রাস্তায় পাশ নেই কেন মোদি তুমি জবাব দাও, পেট্রোলের দাম 100 কেন অমিত তুমি জবাব দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সকলে এসছেন, আমি আপনাদের সকলকে বলবো আস্তে আস্তে যাতে লোকের কোনো ক্ষতি না হয় সেটা দেখে। বাবু এরকম করো না, তুই বললাম এখনো ছুটি আছে, ছুটি আছে, চলো। যা বিজেপির নাগপুরের কালচার, তবে
স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু, আলুপট্টি, হুগলি। ফোন 03211261227। কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549।